দক্ষিণ এশিয়া অঞ্চলে চলতি বছরে 1.8% থেকে 2.8% বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। তারা বলছে গত 40 বছরে এই বৃদ্ধির হার সর্বনিম্ন। আগে এই পূর্বাভাস ছিল 6.3%। শুধু ভারত নয়, কোভিড-19 ভাইরাস সংক্রমণের দাপটে গোটা দক্ষিণ এশিয়ার 8টি দেশে আর্থিক সংকট ঘনীভূত হবে বলে মনে করছে বিশ্বব্যাংক। নিবিড় জনঘনত্বের এই দেশগুলি করোনার পরবর্তী হটস্পট বলে মনে করা হচ্ছে। সম্প্রতি দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক বিকাশ রিপোর্টে বিশ্বব্যাংক জানিয়েছে 2019 সালের শেষে যে ঘুরে দাঁড়ানোর আশা জাগিয়েছিল অর্থনীতি, আন্তর্জাতিক সংকটের প্রভাবে তা তলানিতে ঠেকেছে। এর আগে চলতি অর্থবর্ষে দক্ষিণ এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশ ভারতে বৃদ্ধির হার 4.5% থেকে 5% হতে পারে বলে পূর্বাভাস করেছিল বিশ্বব্যাংক, কিন্তু সংকটের প্রভাবে তা মাত্র 1.5% থেকে 2.8% হবে বলে জানিয়েছে সংস্থা। ভারত ছাড়া করোনার প্রকোপে শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও বাংলাদেশও অর্থনীতি বেহাল হবে বলে পূর্বাভাস করেছে বিশ্বব্যাংক। এছাড়া পাকিস্তান, আফগানিস্তান ও মালদ্বীপে করোনা সংক্রমণের জেরে আর্থিক মন্দা দেখা দেবে বলে জানিয়েছে ওই আন্তর্জাতিক সংস্থা। ভারতে দেশজুড়ে লকডাউন ঘোষণার ফলে রোজি রোজগার হারিয়েছে কয়েক লক্ষ মানুষ, সেই সঙ্গে বিরাট লোকসানের মুখে পড়েছে ক্ষুদ্র মাঝারি মাপের ব্যবসায়ীরা। কাজ হারিয়ে ভিন রাজ্য থেকে ঘরে ফেরা শ্রমিকরা অর্থনীতির উপর চাপ সৃষ্টি করেছেন বলেও জানানো হয়েছে রিপোর্টে। লকডাউন দীর্ঘ হলে আর্থিক পরিস্থিতি আরো খারাপ হবে বলে মনে করা হচ্ছে। এর জেরে সমগ্র দক্ষিণ এশিয়া আর্থিক সংকট দেখা দেবে বলে জানানো হয়েছে বিশ্বব্যাংকের রিপোর্টে। কোভিড-19 ভাইরাসের দ্রুত সংক্রমণ রুখতে লকডাউনের ফলে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় 1,70,000 কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। লকডাউনে ক্ষতিগ্রস্ত কয়েক কোটি দরিদ্রকে সাহায্য করতে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি নগদ জমা দিতে গিয়ে চাপ পড়েছে কেন্দ্রীয় কোষাগারে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।